Assalamualaikum warahmatullahi wabarakatuh. কেমন আছেন সবাই? রাস্তায় বিক্ষিপ্তভাবে অনেক যুবক ভাইরা চলাফেরা করছেন। কোরআনের মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করব, এই মাহফিলের প্যান্ডেল সকলে চলে আসুন, এখানে বসাতে সওয়াব আছে, ফায়দা আছে, ফজিলত আছে। বাইরে যারা আসছেন সকলের কাছে অনুরোধ করব, আসুন, প্রতিদিন তো আর মাহফিল হয় না, তো সেক্ষেত্রে যতটুকু সময় কোরআনের কথা চলবে ততটুকু সময় যেন আমরা সকলেই ময়দানে বসে ফজিলত নিয়ে এইখান থেকে যেন আমরা যেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তাওফিক দান করেন, বলেন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس ثمرات، وبشر الصابرين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. খাওয়া হয়নি, এরকম একটা ভাব লাগে না?
এখন যদি এই অবস্থা হইতো উদাহরণ থেকে যখন উঠবে তখন তাদের খোঁজ পাওয়াই যাবে না নাকি এখন জমা রাখতেছে কোনটা ভক্তি সহকারে সকলে মহাপত করে দূর করে আল্লাহুম্মা শুধু ভুলে যেও না
তোমাদের এই আসরে গড আমি শোনাব বন্ধু এই শিল্পীকে ভুলে যাও যদি অভিমান কিছু যুব সমাজের উদ্যোগে
আজকের আয়োজন প্রাণপ্রিয় যুবক ভাই আমার যারা মাহফিল কমিটির আয়োজনে আছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই পাশাপাশি বিশেষ করে মাহফিল কমিটি যারা পরিচালনার দায়িত্ব রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব রাস্তাঘাটে যারা এলোমেলোভাবে চলাফেরা করছে তাদেরকে যেন বসার জন্য আহ্বান করে বিশৃঙ্খলা না করে সকলকে উদার আহ্বান জানাই মাহফিলের ময়দানে চলে আসুন এখন কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে কিছু কথা কোরআন থেকে বলার তৌফিক দান করেন আমরা যারা এখানে এসেছি কোরআন থেকে শুনে বাস্তব জীবনে যেন আমল করার তৌফিক দান করেন আমরা বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম حرج منه لتنذر به وذكرى للمؤمنين قرآن التلاوت হবে যখন আমার সামনে বসে আছেন যারা আল্লাহু আকবার ধ্বনি দিবেন তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আল্লাহু আকবার ধ্বনি চাই ততক্ষণ লাগে আছেন ঠিক কিনা যখন কোরআন আয়াত শেষ হবে সাথে সাথে আমার বলা আগে ইশারা দিয়ে দেওয়া আগে আল্লাহু আকবার বলবেন আল্লাহর কবুল করবেন আমিন আমিন মহান রব্বুল আলামিন বলেন ও নবী জি আপনার কাছে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি এই কিতাব সম্বন্ধে আপনার যেন কোনো সংশয় না থাকে কোনো যেন ভয় ভীতি না থাকে আপনি যখন আপনার উম্মতের সামনে কোরআন থেকে আলোচনা করবেন তখন যেন কোনো ভয় ভীতি আপনার মধ্যে কাজ না করে হতে পারে আপনার কোরআনের কথা শুনে তাদের কেউ কেউ আপনার বিরোধিতা করতে পারে আবার এমন হতে পারে আপনার কোরআনের কথা শোনার পরে কিছু মানুষ আপনার পক্ষে আন্দোলন করতে পারে তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা হলো খবরদার খবরদার আপনার মনের মধ্যে যেন কোনো সংশয় সৃষ্টি না হয় আর যারা শুনবে তারা যেন এইটা যেন মেনে নেয় এটা সত্য আল্লাহর পক্ষ থেকে বলুন ঠিক কিনা অতএব কোরআনের কথা চলবে কোরআনের মতো করে চেয়ারম্যানের মতো করে কোরআনের কথা চলবে না মেম্বারের কথা মতো কোরআনের কথা চলবে না এমপির কথা মতো কোরআনের কথা চলবে না রাষ্ট্র প্রধানের মতো কোরআনের কথা চলবে না আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো কোরআনের কথা চলবে না কোরআনের কথা হবে কোরআনের মতো করে বলুন ঠিক কিনা রাজিয়াস ইনশাআল্লাহ গায়ে লাগতে পারে কোরআনের কথা বললে সঠিক কথা বললে কিছু মানুষের গায়ে লাগতে পারে আপনি রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন এমনকি আপনার আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত কোরআন এমন কিছু কিছু আয়াত রয়েছে যেটা আপনার জীবনের সাথে সাংঘর্ষিক এমন হতে পারে যদি হয়েও যায় বুঝতে হবে আপনারটা ভুল কোরআন সঠিক ঠিক কিনা অতএব কোরআনের কথা সঠিক কথা যদি বলা হয় গায়ে লাগলে কেউ বেজার হবেন না রাজিয়াস ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন দুনিয়ার মানুষেরা আমার বান্দারা তোমাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় কোরআন থেকে যখন আলোচনা করা হয় তাফসীর করা হয় কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আমার বান্দারা তখন তোমরা মনোযোগের সঙ্গে শ্রবণ করবা খবরদার খবরদার কোরআনের মাহফিলে বসে চিল্লা পাল্লা কথাবার্তা বলা হয় হাল্লা করা এদিকে ওদিকে মনোযোগ দেওয়া এটা কিন্তু করা যাবে না ঘোষণা কার কেন ঘোষণা সুতরাং কোরআনের কথা বলতে হবে যখন বলা শুরু হবে এখন শুরু হয়ে গেছে আপনার জন্য এখন ওয়াজিব আপনার জন্য এখন ফরজ মা মারা গেছে বাপ মারা গেছে পরে জানাজা হবে কারণ জানাজা হলো ফরজে কিবায়া আর কোরআনের কথা চলছে ইনস্ট্যান্ট এখন আপনার শুনতে বাধ্য যদি আপনি মুসলমান হন যদি আপনি ইমানদার হন অবশ্যই অবশ্যই 100% সত্য আল্লাহ রসুল আল্লাহ বলছেন মনোযোগ সহকারে কোরআনের কথা শুনতে হবে রাজেশ ইনশাআল্লাহ অতএব কোরআনের আয়াত যেহেতু আমাদের সামনে এসে গেছে যেসব ভাইরা এখন পর্যন্ত বিক্ষিপ্ত চলাফেরা করছেন রোধ করে বলি ভাই আপনি আসুন কোরআনের ময়দানে চলে আসুন প্যান্ডেলে বসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে আজকের এই আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার তৌফিক দান করেন আমরা বলি আমিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়ার মানুষেরা যখন কোন জাতি কোন কওম কোন এক জায়গায় কোন এক এলাকায় কোরআনের কথা আলোচনা করা হয় তাফসীর পেশ করা হয় ওই এলাকাটা জুড়ে ওই মাহফিলটার প্যান্ডেলটা জুড়ে আল্লাহ বলে তো ফেরেশতারা সবাই বেষ্টনী করে রাখেন একের পর এক ওই বেষ্টনী ফেরেশতাগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় যারা এই প্যান্ডেলের মধ্যে থাকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের ফেরেশতাগুলো ক্ষমা চাই বলুন সুবহানাল্লাহ তাহলে প্যান্ডেলে বসা ফজিলত আছে কিনা প্যান্ডেলে বসতে চায় না এরকম যারা বুঝতে হবে এরা কোরআনকে ভালোবাসে না কোরআন যদি ভালোবাসত তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী রাসূল হাদিস অনুযায়ী কখনো প্যান্ডেলের বাইরে থাকতে পারে বুঝতে হবে দাঁড়িয়ে থাকলে মুসলমান নয় টুপি থাকলে মুসলমান নয় মুসলমান নাম ধরে বহু মুনাফিক রয়েছে আপনি যদি কোরআনের কথা না শুনেন কোরআনের কথা না মান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আসুন সেটা শুনুন মহান রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন والذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار الدنيا مشرا جيبا جرقان الكتر والشكر قرق শুধু অস্বীকার করে না কিছু মানুষ রয়েছে যখন আলেম ওলামার কথা বলে তখন কথাগুলো ঠিকই শোনে যখন বাইরে চলে যায় তখন বলে হুজুররা কত কথাই না কয় সব কথা কি শুনে পালা যায় আছে না আল্লাহ কোরআনে তাই তাদেরকে বলতেছেন যারা কোরআনের কথা শোনার পরে তারা অস্বীকার করলো অস্বীকার করার পরে আবার তারা অহংকার করলো ওয়াস্তাকবারু আনহা তারা অস্বীকার করার পরে আবার অহংকার করল লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা মহান রব্বুল আলামিন নিজে বলতেছেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ঘোষণা কার ঘোষণা কার শুধু তাই নাই আবার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা ইয়াদখুলুনা জান্নাত তাদেরকে জান্নাতেও ঢোকানো হবে না জান্নাতেও তারা যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সূর্যের ছিদ্র দিয়ে একটা ঘোড়া প্রবেশ না করতে পারবে যতক্ষণ পর্যন্ত সূর্যের ছিদ্র দিয়ে ঘোড়া প্রবেশ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সব বান্দাগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না বুঝা গেল সূর্যের ভিতর দিয়ে ঘোড়া কখনোই প্রবেশ করতে পারবে না যেমন কঠিন ব্যাপার তেমনি করে এই সব মানুষগুলো জান্নাতে যাওয়া এর তার চেয়ে বেশি কঠিন ঠিক না وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف دنيا المنشرة كم لك الإيمان يا جماعة لك بشاش كوري شكران بشاش كوري جلسون بشاش كوري فرشت بشاش كوري آخرت بشاش كوري أوه دنيا المنشرة তোমরা যারা ইমান এনেছো শুধু ইমান আনলেই যে তোমরা পার পেয়ে যাবে এমনটা নয় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে কি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে কি পরীক্ষা হবে কত পরীক্ষা হবে এগুলো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন এখন প্রশ্ন হলো
কলেজের ছাত্র হন তাহলে আপনার জন্য পরীক্ষা আছে না নাই আর যারা ঘেরে মাস্টারের তাদের জন্য পরীক্ষা আছে নাকি ঘেরে যারা করে তাদের পরীক্ষা আছে নাকি বুঝা গেল কলেজের ছাত্র যখন হবেন ভর্তি যখন হবেন তখন আপনার জন্য পরীক্ষা সুতরাং ইমানের ফরম যখন আপনি পূরণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله যখন আপনি মন দিয়ে বললেন মুখ দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি ইমানের ফরমটা পূরণ করলেন মাত্র ফরম পূরণ করেছেন এখন মুসলিমের মধ্যে শামিল হয়ে গেছেন মুসলিম যখন হবেন তখন আপনার জন্য পরীক্ষা আছে না নাই বদলে কি চলে আসবে না আপনাদের একটা চিন্তা দেখে আপনাদের ভাবন থেকে মনে হচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে কোরআন থেকে বলছি আমাদের সমাজে একটা সমস্যা আছে আমাকে আগে বলে রেখেছে যে আমাদের এদিকে সবাই চিকিৎসা খাই নিত কোরআন এর চিকিৎসা আছে জি যাও ইনশাআল্লাহ কিন্তু সাপ মুরিদ হয় ব্যাঙ মুরিদ হয় এসব কিচ্ছা শুনে শুনে আমরা খুব অভ্যস্ত যে কারণে কোরআনের কথা শুনতে এখন আর ভালো লাগে কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বলছি অতএব যদি কোরআন থেকে শুনতে ভালো লাগে বুঝতে হবে ঈমান দুর্বল প্রিয় হাজির আসুন কোরআন থেকে কথা শুনে কোরআন মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করি বলেন আল্লাহুম্মা আমিন তো ফরম পূরণ করেছেন ঈমানের ফরম লা ইলাহা ইল্লাল্লাহ বলে এখন আপনার পরীক্ষা হবে না কি পরীক্ষা হবে সর্বপ্রথমে পরীক্ষা হলে আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ নাবলুবান্নাকুম বিশাইয়্যিন মিনাল খৌফ কখন কখন তোমাদেরকে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ভয় কিসের জীবনের ভয় মরণের ভয় সাপের ভয় ব্যাঙের ভয় আমাদের মধ্যে আছে না নাই কিন্তু ঈমানদার যারা তারা কখনো মৃত্যুর ভয় করে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোফাতুল মুমিনুল মাউত ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ ইমানদার কারণ আল্লাহ কোরআন নিজেই ঘোষণা দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইমানদার তো তাই যখন আল্লাহ নাম স্মরণ করা হয় আল্লাহ নাম উচ্চারণ করা হয় তখন তারা তাদের অন্তরটা কেঁপে কেঁপে ওঠে আপনি যদি ইমানদার হন কোরআনের কথা এখন চলছে এই মুহূর্তে আপনার অন্তরের দিকে আপনি একটু লক্ষ্য করুন যদি ভালো লাগে সামান্য যদি একটু ভালো লেগে থাকে তাহলে বুঝতে হবে আপনি ইমানদার আর যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে এখনো আপনি ইমানদার হতে পারেন নাই মজা লাগছে ভালো লাগছে জোর করে এত জোরে যদি তো আস্তে আস্তে কথা বলছি মিছি শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও দুনিয়ার মানুষ যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে ইমানদার যারা তাদের তো ইমান ছিল বটে এখন কোরআনের কথা শোনার পরে তাফসীর শোনার পরে তাদের ইমানটা পরপর বৃদ্ধি পেতে থাকবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল ইমানদারের একটা বৈশিষ্ট্য হলো সর্ব অবস্থায় সর্বদাই তারা সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে ভরসা রাখবে কার উপর আমরা ভরসা রাখি কার উপর বিপদে পড়লে ভরসা রাখি কার উপর আমাদের সাহায্য করেন কে বিপদে আপদে সুখে দুঃখে সাহায্য করেন কে ঠিক তো জবান দিয়েছেন আপনারা এবার আসুন বাস্তবতা একটু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন বহু মানুষ রয়েছে যারা আল্লাহ বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে রাসূল বিশ্বাস করে বহু ইমানদার রয়েছে
যদিও দেখতে তারা ইমানদার আমি আল্লাহ তাদেরকে সার্টিফাই করে দিলাম তারা যদিও দেখতে ইমানদার কিন্তু আসলে ইমানদার নয় তারা হলো মুশরিক কেন আল্লাহ তাআলা এই কথাটা বললেন মজার ব্যাপার হলো প্রত্যেকদিন আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি যোহরের নামাজে সূরাতুল ফাতিহা আর পাঠ করা হয় কি হয় না আসরের নামাজে মাগরিবে ফজরে এশায় আমরা এখানে বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্থ কি তা ইয়াকা না'বুদু আমরা তোমার ইবাদত করি শুধুমাত্র কার ওয়া ইয়াকা নাস্তাইন আমরা শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই এখানে লক্ষণীয় বিষয় হলো অনেক মুফাসসির কেরাম অনেক আলেম ওলামা তারা এমনি করে অর্থ করে আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই না ভুল কথা কথাটা হলো আমরা তোমারই ইবাদত করি যদি বল যখন বলবেন তোমার ইবাদত করি বোঝা গেল আর কিছু মানুষ আছে ছোট আল্লাহ মেজে আল্লাহ সাইজে আল্লাহ আছে ঠিক কি না না কুরআন কুস্তি আছে আমার এলাকায় এটা আছে বলে যে আমাদের ছোট আল্লাহ মেজে আল্লাহ যখন বলা হবে তোমারই ইবাদত করি তার মানে বোঝা গেল আর কেউ নাই আর যখন বলবেন তোমার ইবাদত করি তখন বোঝা গেল তোমার ছাড়া আর কিছু আছে ঠিক কি না আবার ওয়াইয়া কানাস্তাইন একমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই যখন বলবেন তোমার কাছে সাহায্য চাই এই কথা যদি বলেন তাহলে বোঝা যাবে তোমার কাছে পাশাপাশি আবারও কিছু মানুষ আছে কারো কাছে আছে তাদের কাছে সাহায্য চাই ওয়ামানাকাল মুসলমান সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো যেই মানুষকে মসজিদের মধ্যে ওয়াদা করলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওই মানুষটা যখন বিপদে পড়ে যায় বহু জায়গায় যায় মাজারে চলে যায় বাজারে চলে যায় খাজার কাছে চলে যায় খানজারের কাছে চলে যায় বাবা বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার করে আমার মানুষ আছে না নাই আছে সাহায্য চাইতে হবে কার কাছে সাহায্য করেন কে আল্লাহ ছাড়া কেউ কার সাহায্য করতে পারে না ইয়াকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি মসজিদের মধ্যে আমরা এইভাবে আমরা বলে আসলাম কমিটমেন্ট দিলাম আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি কিন্তু না 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 বহু মানুষ আছে যারা কিনা নামাজ পড়ার পর পরই শয়তানের ইবাদত করে ঠিক কিনা শয়তানের ইবাদত কেমনে এমন বহু মানুষ রয়েছে দাড়ি পাকা চুল পাকা সবকিছু পাইকে জুন হয়ে গেছে তারপরেও সিনেমা না দেখলে থাকতে পারে না আসলে নয় আমাদের আবার কিছু মানুষ হয়েছে দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে নামাজ কন্টিনিউ করে মুখের আছে না নাই ইবাদত কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন মা ইয়ালফিযু মিন কাওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ ও বান্দা তোমরা তোমাদের মুখ থেকে যত কথা বলো সব কথাগুলো রেকর্ড হয়ে যায় রেকর্ড করেন কারা কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন দুইজন সম্মানিত দেখো যারা অন টাইম আল্লাহর হুকুম পালন করে সব সময় সর্ব অবস্থায় আপনি কোন কথা বলছেন কোথায় যাচ্ছেন কি করতেছেন কাকে কি বলছেন শুধু তাই নয় এমনকি আপনি অন্তরের মধ্যে কোন কথা পোষণ করেন সেটাও জানেন কে আল্লাহ তারা দুইজন রয়েছে তারা সবসময় সর্ব অবস্থায় আপনার সবসময় পর্যবেক্ষণ করতেছে প্রশ্ন রাখতে চাই মুসলমান এখন যদি আপনার সামনে একটা ক্যামেরা ধরা হয় আর যদি বলা হয় কিছু সময় আপনি আলোচনা করেন আলোচনার সময় আপনি খারাপ কথা বলবেন নাকি ভালো কথা বলবেন কেন বলবেন কারণ হলো খারাপ কথা যদি বলেন তাহলে দুনিয়ার মানুষ সব জায়গায় যাবে দেখতে পাবে খারাপ বলবেন ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কেরামুল কাতিবিন সম্মানিত লেখক আপনারা আমার জন্য সিলেক্ট করে রাখছেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি আমি জীবিত থাকব দুনিয়ার জিন্দেগিতে ততদিন পর্যন্ত তারা লিখতেই আছে লিখতেই আছে
ভালো বলেন আর খারাপ বলেন সবকিছু লাগবেন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আ বান্দা তুমি কি ভালো কাজ করেছো কি খারাপ কাজ করেছো যখন দেখা যাবে আমার নামা সামনে আনবে কিছু মানুষ বলবে আল্লাহ আমি তো এরকম ছিলাম না ওরকম ছিলাম মিথ্যে কথা বলবে বাঁচার জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন সামনে সামনে একটা কিতাব দিয়ে দিবে যে কিতাবটা ইতিপূর্বে আপনার জন্য লিপিবদ্ধ করা হয়েছিল কিরাম একটা দিবি যে কিতাবটা আপনার জন্য লিখেছিল ওই কিতাবটা আপনার সামনে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়ে দিলেন ইকরা কিতাবাকা কাফালা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আপনাকে আমাকে ঘোষণা দিবেন ইকরা কিতাব পড়ো তোমার কিতাব পড়ো তোমার বই কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকের বিচারের জন্য কারো দরকার হবে না তোমার যে কিতাব রয়েছে ওই কিতাব মধ্যে তুমি সবই দেখতে পাবা ভালো কাজ করেছো নাকি খারাপ কাজ করেছো কতটুকু ভালো কাজ করেছো কতটুকু খারাপ কাজ করেছো কতটুকু তুমি বাজে কথা বলেছো কতটুকু ভালো কথা বলেছো সবকিছু ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কিতাবটা যখন আপনার সামনে ধরায় দেবে লালতু বল্টু সাহেব তখন কিতাবটা পড়ার পরে একটা পর্যায়ে তারা অবাক হয়ে যাবে কিতাব পাওয়ার পরে তারা ডাক দিয়ে বলবে মালিহাদাল কিতাব এটা কেমন কিতাব লা ইবাদিল সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন কিতাব যার মধ্যে ছোটটাও বাদ চাই নাই বড়টাও বাদ চাই নাই সবই তো লিপিবদ্ধ রয়েছে যখন এই করে আপনার কিতাব ধরা হবে তখন কিন্তু আর আপনি কোনো পার পাবেন না বুঝা গেল আপনার আমার সব আমল নামা পুঙ্খানুপুঙ্খ রূপে লেখা হয় ঠিক কিনা ইমানদার যারা তারা তখন খারাপ কথা বলতে পারে আল্লাহ তাআলা ইমানদারদের আবার বৈশিষ্ট্য দিচ্ছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد شبت الذي لا ترك نايد للمرنة أبشوي تنظر شبل هوي جاسو شبل هوي تفعل يمن دمائي شمبو ناس يمن دمائي আল্লাহ নিজে বলতেছেন বান্দা তোমরা সফল হয়ে গেছো কারা সফল হয়ে গেছে আল্লাহ বলতেছেন যখন তারা নামাজ আদায় করে ইমানদার যারা ইমানদারের বৈশিষ্ট্য হলো নামাজে যখন দাঁড়ায় যাবে খুশি খুশি থাকবে না অন্য কোনো মন নষ্টতা থাকবে না ইমানদার যারা তখন তারা জানবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে রয়েছে হবে আর জীবনের শেষ নামাজ হতে পারে এই চিন্তা ভাবনা করে করে তারা নামাজ আদায় করবে আর মনে মনে ভাববে যদিও দেখতেছে না কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন ও মুসলমান খুশি রাখতে চাই বলুন তো দেখি যদি আপনি আপনার মনের মধ্যে যদি এই টেন্ডেন্স জাগ্রত হয় জীবনের শেষ নামাজ তাহলে ওই নামাজটা কত সুন্দর হবে একটু বুঝে দেখো ঠিক না প্রিয় ভাইরা তবে ইমানদারদের পরীক্ষা আসবে কিসের পরীক্ষা মরণের পরীক্ষা খোদার পরীক্ষা সম্পদের পরীক্ষা একের পর এক পরীক্ষা আসবে ঘোষণা কার ঘোষণা কার পরীক্ষা দিয়েছেন তিনি পূর্বে নবী রাসূল সাহাবা ইসমাঈল রাদিয়াল্লাহু আনহু তাআলা আলাইহি ইসমাঈল তারা পরীক্ষা দিয়েছে কঠিন পরীক্ষা ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষা যখন আসবে কখনো কখনো জান দেওয়া লাগতে পারে পরীক্ষা যদি আসে মাল দেওয়া লাগতে পারে পরীক্ষা আসলে সন্তানকে আপনার কুরবানি দেওয়া লাগতে পারে আল্লাহর পথে রাখতে আছেন ইনশাআল্লাহ জান দিয়েছেন মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন এমনকি সন্তানদেরকে এতিম করেছেন স্ত্রীদেরকে বিধবা করেছেন কিসের জন্য ইসলামের জন্য আজকের ইসলাম আমরা কেমনে পাইছি আহারে আমাদের ইসলাম আর তাদের ইসলাম একটু লক্ষ্য করে দেখুন ইসলামের জন্য জান দিতে রাজি আছেন দেখি একটু হাত তুলে দেখার তো দেখি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার
রাজা ছিলেন ইনশাআল্লাহ ইসলামের জন্য প্রয়োজনে জান দেন আল্লাহ যা কবুল করেন বলেন আমিন প্রিয় হাজিরিন আজকে ইসলাম আমাদের দেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে ইসলামের প্রতি বেশি আগ্রহ হচ্ছে এদেশে ইসলামের কথা অনেক জায়গায় আমি দেখেছি আমি আমার জীবনে দেখেছি কোরআনের মাহফিল 144 ধারা জারি হয় কোরআনের মাহফিল বহু জায়গায় বন্ধ করা হচ্ছে অথচ যাত্রা প্যান্ডেলগুলো ওপেন কোরআনের মাহফিল হয় চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে এমপির কাছে অনুমতি দেওয়া লাগে দুঃখজনক হলো সত্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার জন্য এমপি সাহেবকে মন্ত্রী সাহেবকে কেন তাদের কাছে অনুমতি দেওয়া লাগবে আপনারা ভয় পাচ্ছেন এই না বললেন কেবল বললেন তো ইমানের জন্য জান দিতে রাজি আছে এত সহজে আপনাদের আওয়াজ শুরু হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন এক যুগে একটা জাহেল বাচ্চা ছিল কি বাচ্চা জুলুম করত জনগণের উপরে জাহেল বাচ্চা একটা জাদুকর ছিল জাদুকর একদিন ডাক দিয়ে বলল যা বাচ্চা আমার তো বয়স হয়ে গেছে আমি না জানি কোন সময় মারা যায় বলা তো যায় না যে কোন মুহূর্তে আমি মারা যেতে পারে ও বাচ্চা মেহেরবানি করে এমন একটা চতুর চালাক ছেলে আমাকে দে যাকে আমি জাদু সবগুলো শেখায় দেব আমি যখন মারা যাই তখন যেন সে জাদু দিয়ে দিয়ে আমার কাজগুলো সে যেন করতে পারে বাচ্চা খুশি হয়ে গেল রাজি হয়ে গেল মন্ত্রীবর্গের মধ্যে একজন চতুর চালাক ছেলে সিলেক্ট করা হলো ছেলেটা অত্যন্ত চালাক চতুর কিছুদিন চলে গেল জাদুকরের কাছে জাদুকরের কাছে জাদু শিখতে যায় পথি মধ্যে আবার একজন খ্রিস্টান পাদ্রি খ্রিস্টান আলেম খুব অভিজ্ঞ আলেম তার সন্ধান পেয়ে গেল বালক ছোট্ট মানুষ তাফসীর ইবনে কাসির এসেছে 10 বছর অথবা 12 বছর বয়স বয়স কত বছর 12 বছর বয়স এমন অবস্থায় শুন এই ছেলেটাই যুবকটা পাদ্রির কাছে চলে যায় যখন পাদ্রির কাছে যায় পাদ্রির কথা শুনে তার আচার-আচরণে মুগ্ধ হয়ে এক সময় একবার এই যুবক বাচ্চাটা পাদ্রির কথা মতো ইমান গ্রহণ করে ফেলল যুবক যখন ইমান নিয়ে আসলো কিছুদিন যা আশা করতে করতে একদিন জাদুকর টের পেল কি রে আহারে তোমার সমস্যাটা কি তুমি আসতে লেট করার কারণটা কি কারণ বর্ণনা করতে যে যুবক বলে আসলো অমুক জায়গায় অমুক এলাকায় একজন পাদ্রি রয়েছে ওই পাদ্রির কাছে আমি যাই তার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য আমি যখন যাই কিছু সময় তার কাছে সময় যাওয়ার কারণে আমার সেরেট হয় কথার দিকে মনোযোগ আছে এদিকে আমার খেয়াল করেন আপনার তো অনেক সময় গাড়িগুলো যাচ্ছে কি দেখতেছে পুরানো কথা শোনার সময় গাড়িগুলোর দিকে মনোযোগ হয় তার মানে তার পুরানো কথা শুনতে ইচ্ছে করে সত্য ঘটনা বলছে কিচ্ছা কেন তো শুনতে রাজি হয় খুব ভালো লাগে আমি সেটাই এখন বলছি কথা শুনলাম গিয়া বলা যায় যে বনি ইসরায়েলের তাদের ঘটনা বলা যায় যে আমি সেটাই বলছি একটু খেয়াল করুন লক্ষ্য করুন আমাকে কি টাকা আমার দিকে আপনি অন্য কোনো মজা থাকলে আপনি কথা বুঝতে পারবেন মজা যুবক যখন বর্ণনা করল জাদুকর তাকে নিষেধ করল এক পর্যায়ে যুবকের মনে হলো যখন সে পাত্রের কাছে যাবে এমন অবস্থায় পাত্রের কাছে যাইতে নিষেধ যখন করেছে কিন্তু পাত্রের কাছে না যেতে পারে না এক পর্যায়ে চিন্তা করলো যখন পাত্রের কাছে যাবে তখন যেন তার কাছে গেলে যখন লেট করবে হয়তো মারবে একটা সময় পাত্রের কাছে যাওয়ার কারণে জাদুকর মানলো আবার বাড়ি থেকেও মানলো চিন্তা ভাবনা করলো এখন থেকে বললো বাড়ি থেকে আসার সময় বললো বাড়ি থেকে আসতে লেট হয়েছে আবার বাড়ি যখন যাব তখন বললো জাদুকরের কাছ থেকে আসার সময় লেট হয়েছে বুদ্ধি করে কিছুদিন চর্চা করলো এক পর্যায়ে যুবক এত আল্লাহ বলা হয়ে গেছে এত আল্লাহ প্রিয় হয়ে গেল মাঝপথে যখন যেই পথে চলাফেরা করে ওই পথে মাঝখানে একটা বড় সিংহ বড় হিংস্র জন্তু প্রাণী দাঁড়িয়ে আছে
বাচ্চাটাকে প্রভা
তোমার দেওয়া শুরু করলো না তুমি এইভাবে যদি কথা বলো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেব বন্ধু মানুষটা তখনও রাজি মারতে পারো কিন্তু ঈমান যাইতে পারবে না জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না এক পর্যায়ে বাচ্চার কথা কানে চলে আসলো যুবকের কথা যুবক নাকি দোয়া করলে ভালো হয়ে যায় খবর দিল ওই যুবককে ডাক দাও যুবককে ডাকা হলো যুবককে যখন ডাক দিয়েছে যুবককে বলে কি ব্যাপার কি ব্যাপার খবরটা কি অবস্থাটা কি যুবক ডাক দিয়ে বলতেছে কি বলতে চান ও বাচ্চা কি বলতে চান বলে বলে তুমি এই এই কাজগুলো করেছো হ্যাঁ করেছি ও যুবক কে তোমাকে এই পারমিশন দিল পারমান আল্লাহ যুবকের কথা যখন শুনেছে যুবক যখন এইভাবে কথা বলতেছিল এক পর্যায়ে বাচ্চা আবার ওরা এই যুবক ও বাচ্চা তুমি যদি এইভাবে কথা বলো আমার আল্লাহর প্রতি ঈমান যদি আনো আমাকে যদি রবের সাথে না মানো তাহলে তোমাকে কিন্তু হত্যা করা হবে যুবক এক চান্স দেয় রাজি না তুমি তো কখনো আমার প্রভু হতে পারো না তুমি কখনো আমার মালিক হতে পারো না আমার মালিক হবে না আমার আল্লাহ বাচ্চা রেখে বাচ্চি এক পর্যায়ে রাত দিয়ে বললেন এলাকার যত মানুষ রয়েছে দরবারের যত মানুষ রয়েছে তাদেরকে কিছু মানুষকে ডাক দিয়ে বললো এই যুবককে নিয়ে যাও পাহাড়ের কাছে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফালাই দিবা যেন জানতে পারে শুনতে পারে এই যুবক আর পৃথিবীতে নাই মারবে মেরেই ফেলবে কারণ ক্ষমতা যখন দীর্ঘদিন মানুষ পায় তখন তারা কিন্তু আল্লাহকে ভুলে যায় আজকে আমরা দেখতে পাই আজকে দেখতে পাই বাংলার জমিনে এমন কিছু মানুষ রয়েছে ক্ষমতার কারণে কোরআনকে তারা মূল্যায়ন করে না কোরআনের বিপক্ষে আইন পাশ করা হচ্ছে কোরআনের বিপক্ষে অবস্থান না হচ্ছে ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়ে মুসলমানদেরকে মারতেছে কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার জন্য কিছুদিন আগে মাত্র দুই দিন আগের ঘটনা আমার বাংলাদেশে ছয় সাতজন মুসলমানদেরকে পৃথিবীর জমি থেকে গুলি করে করে তাদেরকে হত্যা করে তাদেরকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ও মুসলমান বাচ্চা বাচ্চাকে সে আল্লাহ কেন আসছে না ক্ষমতা আছে না বয়সের ভারে ক্ষমতা কমে গেছে আগে যে আল্লাহ ছিল ফিরাউন তার থেকে মুসা আলাইহিসসালামকে বাঁচাইছিলেন নমরুদের হাত থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচাইছিলেন সেই আল্লাহ এখন আছে না নাই শক্তি সেরকম আছে না নাই আগের মতোই আছে বাচ্চা ক্ষমতার ভারে সবকিছু অন্ধ হয়ে গেছে যুবককে মারার জন্য হত্যা করার জন্য আদেশ দিয়ে দিল কিন্তু রাখে আল্লাহ মারে কে আল্লাহ নিজেই বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা খাইর إنك على كل شيء قدير ক্ষমতা দেন কে ক্ষমতা থেকে ফিরাই দেন কে সব ক্ষমতার অধিকারী কে যে আল্লাহ ক্ষমতা দেয় আল্লাহ দুই দিন পরে ক্ষমতা থেকে সরে যায় আসে না নাই ফিরাউনের ক্ষমতা দিয়েছিল প্রায় 400 বছর ধরে রাজত্ব করেছিল ফিরাউন এমন পর্যায়ে চলে গিয়েছিল ক্ষমতা পাইতে পাইতে শেষ পর্যন্ত বলে বসে আল্লাহ আমি নাউজুবিল্লাহ বলবেন বর্তমান সময়ে এমন কিছু আছে কোরআন তোয়াক্কা করে না আল্লাহ কথা বাইপাস করে তারা মনে করে আল্লাহ এসব মানুষকে হৃদয় দান করবেন আমিন আমার ভাইয়েরা যুবক আল্লাহর প্রতি ভরসা রয়েছে
ডান্তে বলেন রব্বুল আলামিন আমার কেউ নাই সাহায্য করার কেউ নাই কিন্তু তুমি বলেছো আলাইসাল্লাহু বিকাফিন আবদা বান্দার জন্য আল্লাহ যথেষ্ট ও রব্বুল আলামিন বাচ্চা তো আমাকে মারতে চায় আমার পক্ষে কোনো লোক নাই তুমি আমাকে সাহায্য করবে এটা আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেল পাহাড়ে নিয়ে গেল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাহাড়ে একটা ঝাঁকুনি আসলো তখন ঝাঁকুনি যখন দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে যখন ঝাঁকুনি দেওয়া হলো বাচ্চার লোক যতগুলো ছিল সবগুলো পাহাড়ের থেকে পড়ে ছটকে ছিটকে পড়ে সবাই মারা গেল বেঁচে থাকলো শুধুমাত্র যুবক যুবক হাঁটতে হাঁটতে বাচ্চা তার হাজির বাচ্চা দেখো আমার কি ব্যাপার কি ব্যাপার তোমার সঙ্গী সাথে তারা কই কয় আল্লাহ তাদের খতম করে দিয়েছে সবগুলো শেষ বাচ্চা তেরে দেখে আগুন রাগ গুসা বেড়ে গেছে আবার ঘোষণা দিয়ে দিল কিছু মানুষদেরকে আবার ঘোষণা দিয়ে দিল যাও তাকে নদীতে নিয়ে যাও নদীতে নিয়ে তাকে চুবায় চুবায় মারবা বাচ্চার হুকুম মতো কিছু মানুষ আবার বালককে নিয়ে ধরে নিয়ে চলে গেল নদীর কিনারে আল্লাহর কি শেষ মেহেরবানি বাচ্চাটা যুবকটা আবার আল্লাহর কাছে দোয়া করলো রব্বুল আলামিন আনতা মাওলানা তুমি তো আমার অভিভাবক সুতরাং বান্দার যদি অভিভাবক হয়ে যাও তাহলে ওই বান্দার কোনো টেনশন থাকতে পারে না ও মালিক আমার বিশ্বাস তুমি আমাকে সাহায্য করবা আল্লাহর কাছে দোয়া করলেন যুবক দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করলেন না নদীর কিনারায় যখন নিয়ে গেল যখন তুফান শুরু হয়ে গেল তখন তোমাদের চোখে বাচ্চা যতগুলো লোক ছিল সবগুলো মরে সাম বেঁচে আছে শুধু যুবক সুবহানাল্লাহ যুবক বেঁচে আছে যুবক আবার হাঁটতে হাঁটতে চলে আসলো যুবক যখন চলে আসে বাচ্চা দেখে আবার অবাক কি ব্যাপার কি ব্যাপার তুমি কি মরনি তোমাকে যে মারার জন্য নির্দেশ দিয়েছিলাম তারা কোথায় ও বাচ্চা যাদেরকে মারার জন্য নির্দেশ দিয়েছ তারা সব মরে ছাড়া আমার রব আমার মালিক আমাকে বাঁচাই দিয়েছে বাচ্চা এলাম অন্য ফোন দিয়াটা কেমনে কেমনে তারা মারা যায় যুবক নিজেই ডাক দিয়ে বলতেছেন ও বাচ্চা তুমি যদি আমাকে মারতে চাও তাহলে একটা কৌশল অবলম্বন করলে তুমি আমাকে মারতে পারবা কৌশলটা কি করো তোমার তো মারার দরকার তুমি যদি তোমাকে যদি না মারে তাহলে আমার দলমন কেউ থাকবে না এমনি করে হকের পথে যারা থাকে তাদেরকে আটকায় তাদেরকে জেল জরিমানা দেওয়া হয় তাদেরকে ফাঁসি দেওয়া হয় কারণটা কি কারণ হলো যারা হক কথা বলে কুরআনের কথা বলে আল্লাহর কথা বলে তারা যদি বাইরে থাকে তাহলে লোকগুলো সবাই তার দলে চলে যাবে অতএব ক্ষমতা পাইয়া কিছু মানুষ আছে যারা আলেমুল আদারকে কোরআনের বাকিগুলোকে কোরআনের হাফেজ আলেমুল আদারকে জেল জরিমানা দিয়ে ফাঁসির কাছে চলে যায় দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে অপরদিকে জেলখানা তৈরি করা হয় চোর ডাকাতের জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলার জমিনে চোর ডাকাত গুলো সব শাহিন চার মতো বেড়ায় আলেম ওলামারা কারাগারের মধ্যে বন্দে থাকে আছে না নাই বাংলার জমিনে আছে আল্লাহ কোরআনের আইন যদি বাস্তব আগে থাকতো আল্লাহ কোরআনের নম্বর সাদিক সাদিক কত কত তোমায় দিয়া ঘুমা মনোযোগ আছে তো আমাদের কষ্ট হচ্ছে না ছেড়ে দিব কি চলুন একটু সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন মরমাসানি কোসানি কতফকত আইদিয়াকমা বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো চোর যদি ধরা পড়ে তাহলে চোরের হাত কেটে দাও হতে পারে নারী হতে পারে পুরুষ বুঝা গেল শুধু পুরুষ মানুষ চুরি করে না নারীরাও সুন্নি হয় বর্তমান সময়ে আমরা দেখতে পাই চোরের জন্য হিড়িক পড়ে গেছে কিসের হিড়িক কথা বলছেন না যে
চোর কত বড় চোর হয় দিনের ভোর রাতে কামার হয়ে যায় এটা কি চুরি করে না সদরি করে সত্য কথা একটু বলবেন কি না ভয় পাচ্ছেন আপনারা আল্লাহ কোরআন কত চিকিৎসা হয় ফাস্টে বলেছে কোরআন আয়াত দিয়ে কথা বলবো কোনো ভয় নাই মৃত্যু দিন আসবে মুমিনরা কখনো মৃত্যু পরোয়া করে না মুমিনরা শুধুমাত্র আল্লাহকে ভয় করে একমাত্র আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করি না দুনিয়ার ক্ষমতা দেখেই তো লাভ নয় দুনিয়ার যুগে যুগে সব সময় সর্ব যুগে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে ইসলামের কথা বলার কারণে আজকে ইসলামের কথা বলার কারণে আমাদের নবীর উত্তরসূরি আলেম ওলামারা তারাও জীবন দিচ্ছে অর্থাৎ আমরাও জীবন দিতে রাজি আছি কিন্তু হক কথা বলবো ইনশাআল্লাহ চোর যদি চুরি করে যদি ধরা পড়ে তাহলে হাত কেটে দাও প্রশ্ন রাখতে চাই মুসলমান আইনটা আল্লাহর নাকি মানুষের কিন্তু দুঃখজনক হলেও সত্য আল্লাহ আইন করেছেন একটা কিন্তু বাংলাদেশে আইন হল চোর যদি ধরা পড়ে গতকাল গত পরশুদিন একটা মাঠে ছিল আমার রাঙ্গা মাঠে পাশে একজন আইনজীবীও ছিল তার কাছে জিজ্ঞাসা করলাম আইনজীবীর কাছে জিজ্ঞাসা করলাম ভাই বলেন তো দেখি বর্তমান সময়ে বাংলাদেশে চোরদের আইনটা কি বিধানটা কি আইনজীবী সাহেব আমাকে জানালো ও ভাই চোর যদি ধরা পড়ে তাহলে বাংলাদেশের আইন হলো 7 বছরের জেল হবে কিছু জরিমানা হবে ওয়াদা দেয় আবার কিছুদিন জরিমানা আবার কিছুদিন জেলখানায় থাকতে হবে আইনটা কা কা প্রশ্ন রাখতে চাই যেখানে আল্লাহ আইন করেছেন হাত কেটে দাও সেইখানে মানুষ তুমি কিভাবে পারো আল্লাহর আইনকে তুমি কাটছাট করতে আল্লাহ নিজেই বলতেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বাইনাহুম বিমা আনসারাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জোরে চিৎকার দিয়ে আল্লাহকে বলতে পারে না এখনো পর্যন্ত আপনি এত স্তব্ধ কেন কোরআনের কথা বলছিলেন আমি অত সম্পূর্ণ জানি না কিছু কেন জানি না এই যে ভালো লাগছে না তাই না চিৎকার দিয়ে বলুন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন হাত কেটে দাও বাংলাদেশের আইন বলো তাকে জেলে জমে না দাও আবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমাল্লাম ইয়াকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা কাফির ও আমার এলাকার মুসলমান মনোযোগ সহকারে করে নেই কথাটা শুনুন শ্রবণ করুন কাজে আসবে আল্লাহ নিজেই বলতেছেন যে বেচারা আমি এই যে কোরআন নাযিল করেছি এই কোরআন অনুযায়ী বিচারা ফয়সালা করে না আমি আল্লাহ তাআলা তাদের জন্য সাক্ষ্য দিয়ে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সার্টিফাই করে দিলাম তারা হলো কাফের ঠিক তারা কি আমেন শুধু তাই আবার আল্লাহ ডাক দিয়ে বললেন যদি তারা কোরআন অনুযায়ী বিচার ফয়সালা না করে তাহলে হয় তারা কাফের না হয় তারা ফাসে কোন পর্যন্ত নিয়ে গেছিলেন বলেন তো দেখি কিরম মনে যাবে হ্যাঁ বুঝি নাই
নদীতে নিয়ে গেছে মারার জন্য মারতে পারছিল না বাঁচাইছে কে আল্লাহ ও যুবক কি পরামর্শ দিনা বল যুবক ডাক দিয়ে বলে বাচ্চা পরামর্শটা হলো এই এক নাম্বার পরামর্শটা হলো আপনার রাত দরবারে যত মানুষ রয়েছে সবাই কি এক জায়গায় জমায়েত করবেন সবাইকে জমায়েত করা হলো এরপরে যুবক ডাক দিয়ে বলে বাচ্চা আমার যে তীর তীরের ব্যাগ রয়েছে তীর ব্যাগ থেকে একটা তীর নাও তীর একটা নিল এবার ডাক দিয়ে বলতেছেন বাচ্চা এমনি করে আমার মতো করে বলো বিসমিল্লাহির রাব্বিল গুলাম কি বলছে বিসমিল্লাহির রাব্বিল গুলাম এই কথাটা বলে যদি তুমি তীর নিক্ষেপ করো আমি হয়তো মারা যাব তুমি এই ভাবে সারা তুমি মারতে পারবে না মজার ব্যাপার হলো বাচ্চা না বুঝে এই কথাটা বলে ফেলাইছে আর তীর নিক্ষেপ করছে যেগুলা তীর নিক্ষেপ করলো বাচ্চাটার কানের গোড়ায় লেগে লেগে বাচ্চাটা আহত হয়ে কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটায় পড়লো শহীদ হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ঘটনা করবে যত মানুষ এখানে এসেছিল ও মুসলমান এই ঘটনা দেখে বাচ্চার এই কথা বলে দেখে এই ঘটনাকে নিয়ে যত মানুষ ছিল সবাই আল্লাহর প্রতি ঈমান নয়ন করেছে বাচ্চা ভাই পাচ্ছিল যে আমার মানুষগুলো হয়তো আল্লাহ চিনে ফেলবে যদি আল্লাহ জেনে তাহলে তো আমার খবর আছে কারণ আমি তো জানি আমি তো সাইন সানা আমি তো ভাগ না যারা জানেন তারা কিন্তু নিজেরাও জানে আমি জানেন ঠিক কিনা যারা অত্যাচার করে তারা নিজেরাও জানে আমি অত্যাচারী এই জন্য জনগণকে খুব বেশি ডিপেন্ড করতে পারে না আছে না নাই আস্তে আস্তে করে আসে আছে আছে বাচ্চা বুঝতে পারছে এক পর্যায়ে মানুষ যখন সব ইমান আনলো বাচ্চা রেগে বেগুনের তেলে জোরে আগুন কিরে কিরে ব্যাপারটা কি ব্যাপারটা কি যে কারণে যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই তো হয়ে গেল সেই কাজটাই তো হয়ে গেল কেমনে কেমনে হয়ে গেল ওয়াকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন সবাই কৌশল করে সবাই ষড়যন্ত্র করে আর আল্লাহ বলো উত্তম কৌশলী জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ প্রতিষ্ঠিত করে রাখবেন ওয়াদাকার আল্লাহ চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব বর্তমান যারা পদপ্রার্থী তাদের ইসলামের জন্য যদি জীবন দিতে পারি ইসলামের জন্য যদি জান দিতে পারি এর চাইতে সৌভাগ্য কিন্তু আর আল্লাহর জন্য কোনটাই হতে পারে না বাচ্চারা যখন অবাক হয়ে গেল সবাই যখন ইমান আনলো রাগ গুসা এক পর্যায়ে বিশাল আগুনে কুণ্ড করা হলো একের পর এক ধরে আনে সবাইকে ফিরে দেয় একের পর এক ধরে আনে সবাইকে ফিরে দেয় সর্বশেষ একটা মহিলা নারী মানুষ মহিলা মানুষ ছোট্ট বাচ্চা করে বাচ্চারা মাত্র কিছু কথা বলতে পারে কিন্তু নারী মহিলার মনে মনে ইতস্তত বোধ আসতে চাহারে আগুনের কুণ্ডে যদি ঝাঁপ দিয়ে তাহলে আমার বাচ্চাটাও তো মরে যাবে আমি মরে যাব আমারটা বেশি বড় না কিন্তু আমার বাচ্চাটা মরে যাবে ডাক দিয়ে বাচ্চা বলতেছিল ও মা একটু দিদাবাদ করলে মা বাচ্চা তো ঠিক নয় বাচ্চা হলো জানি আরে বাচ্চা আর আগুনে যদি পড়তে পারো দেখতে পাচ্ছ আগুন কিন্তু না 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 এইটা আগুন নয় এইটা হলো জান্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আমার ভাইরা সত্য কথা বললে সবাই ত্যাগ সব কিছু কিছু মানুষ আছে আপনার শত্রু হবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঈমানের দায়িত্ব পালন করার জন্য হুকুম দিলেন ডাক দিয়ে বললেন ও নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ
রব্বি ও নবীজি আপনার রবের পক্ষ থেকে যে স্থান আপনার জন্য দেওয়া হয়েছে চিটার নাযিল করা হয়েছে আপনি সেটা এখন প্রচার শুরু করে দেন আল্লাহর নবীর কাছে যখন ওহী নাযিল করা হলো ওহী পাইয়া আল্লাহর নবী ঘরে চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে রয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন কাঁপতে কাঁপতে যখন গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ও নবীজি তখন তো নবী নাই নাই বলতেছেন আপনার কি হয়েছে আল্লাহর নবী বর্ণনা করলেন আল্লাহ তাআলা আমাকে ওহী নাযিল করেছেন কুরআন নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যখন কথাটা বের হলো বের হতে দেরি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একটা বারের জন্য একটা মিনিটের জন্য দেরি করলেন না বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি হয়ে গেল আল্লাহর নবী অন্তরটা খুশি হয়ে গেল আমার বিবি মুসলমান হয়েছে এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনজির ও রব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির আল্লাহর নবী কাঁপতে কাঁপতে যখন শুয়ে পড়লেন এমন অবস্থা আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও কম্বল আবৃত নবী আপনি শুয়ে থাকবেন না আপনার শুয়ে থাকার জন্য আমি আপনাকে নাযিল করে নাই প্রেরণ করে নাই আপনি উঠুন আপনার কওমের কাছে আপনার জাতির কাছে কোরআনের কথা বলুন দাওয়াতের কাজ শুরু করে দেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র ও আমার সম্প্রদায় ও আমার চাচা ও আমার দাদা ইয়া আল্লাহর প্রতি মানতে হবে আর কারো ইবাদত করা যাবে না মূর্তি পূজা চলবে না তোমরা যারা মূর্তি পূজা করো লাকমানা তুজ্জা যাদেরকে পূজা করো ভালো করতে পারে না খারাপও করতে পারে মূর্তি কখনো ভালো কাজ করতে পারে না কি খারাপ কাজ কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মূর্তি বানানোর জন্য হিট পড়ে গেছে আরে যে দেশে মানুষ ক্ষুধার্ত ক্ষুধার্ত মানুষ শুধু পেট পেটের ক্ষুধাতন্ত্র নিবারণের জন্য কত মানুষ রয়েছে কত মা বোনে রয়েছে যারা ইজ্জত পর্যন্ত বিক্রি করে ক্ষুধার্ত মানুষ ক্ষুধা নিবারণের জন্য কখনো খায় না এমন কত মানুষ রয়েছে যার টাকার অভাবে তাদের সন্তানকে পড়ালেখা পর্যন্ত করতে দিতে পারে আছে না নাই অথচ আমরা দেখতে পাই কোটি কোটি টাকা মুক্তির পিছনে ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল ওই মানুষ সকল তোমরা শোনো একটা উপমা শোনো ইয়া আইয়ুহান নাস দুরিলা মাসালান ফাসতামিউলা মনোযোগ সহকারে একটা উদাহরণ দিচ্ছি উপমা দিচ্ছি ওটা শোনো কে কয় জীবনে প্রথম আমার এলাকায় আজকে আমি কথা বলতেছি
দুঃখ জনক হলো সত্য আজকে আমার মা নাই বাবা নাই শুয়ে আছে কবর দেশে পাশে কবর দেখলে যে পাশে কবর আহা কতবার তারা আকুতি কাকুতি মিনতি করতেছে আল্লাহ ফারজিনা নামাল সালেহা একটা বারের জন্য একটু ফিরায় দাও কোরআনের মাহফিলে একটু বসতে চায় একটা বার সুবহানাল্লাহ বলতে চায় ফারজিনা নামাল সালেহা ইন্না কুননা মুকিন আল্লাহ একটু ফিরায় দাও যা একটু মুমিনদের সাথে বসতে চায় একটু তোমার ইবাদত করতে চায় বলুন তো দেখি এর পাশে কবর আর আসবে নাকি না আমরা জীবিত থাকবো তাই তো না থাকবো না কোরআনের মাহফিল পাশাপাশি সবার কাছে দোয়া চাই বিশেষ করে আমার আব্বা
Amin. Pasti bisa seperti itu.